আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আজকের রেসিপিটা হচ্ছে আমার বাসার একদম স্পেশাল একটা রেসিপি, যেটা চিকেন কোরমা বলা যায়। আর এটা বিয়েবাড়ির স্বাদটা পাবেন একদম হুবহু, কিন্তু যদি রেসিপিটা ফলো করতে চান সেক্ষেত্রে দেখা যাবে বিয়েবাড়ির রেসিপির ক্ষেত্রে দুই একটা জিনিস আমি জাস্ট ইগনোর করেছি, দ্যাটস ইট। তো প্রথমে এখানে যেটা করেছি, সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা, সাথে হচ্ছে টক দই দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে 10 থেকে 15 মিনিট রাখতে পারেন। তো যেহেতু ব্রয়লার মুরগি বেশিক্ষণ ম্যারিনেট রাখতেও হয় না আসলে। এখানে প্রথমে দিয়েছি একদম গরম মশলাতে যা যা ব্যবহার করি আমরা, আমি এলাচি, দারচিনি, তেজপাতাটাই রেগুলারলি ব্যবহার করি। দেখা যায় একে গোলমরিচ বা অন্যান্য স্টার মশলা, পরো, কালো এলাচি, এগুলো আসলে বাসায় অ্যাভেলেবেল থাকে না। তো আমার রেসিপিগুলো বেসিক্যালি আমি চেষ্টা করি বাসায় যাদের সবসময় জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়ে করার জন্য। তো গরম মশলাগুলো একটু গরম হয়ে আসলে বা একটা স্মেল চলে আসলে তখনই আমি তেল দিয়ে সুন্দর করে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, কারণ হচ্ছে এই ধরনের রেসিপিগুলো যখন করবেন চেষ্টা করবেন সবসময় একটু পেঁয়াজটা বেশি করে দিতে আর একটু বেরেস্তা করে দিতে। আমি এখানে কী কী মশলা ব্যবহার করছি সেটা যদি বলতে যাই, তো সেক্ষেত্রে আমি একটা একটা যেভাবে মশলা দিচ্ছি এভাবে না করেও আপনারা ছোটো একটা বাটি নিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সবগুলো একসাথে নিয়েও কিন্তু একটা গ্রেভি রেডি করে দেন, আপনারা রান্নাটা শুরু করতে পারেন। তো এক্ষেত্রে যদি আমি মশলার কথা বলি, পেঁয়াজ বাটা আপনার মানে পরিমাণগুলো আপনারা কিন্তু বুঝে দিবেন, যেটা হচ্ছে কিনা আপনারা কী পরিমাণ রান্না করছেন সেটা তো আমি জানি না। তো আমি রান্না করেছি 2 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি, সেটার আমি পরিমাণটা বলছি। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 1 কাপ, রসুন বাটা দিয়েছি 1/2 কাপ। আধা কাপ বলতে ছোটো ছোটো যে মেজারমেন্ট কাপগুলো থাকে সেগুলোর কথাই বলছি। তো 1/2 কাপ রসুন বাটা, সাথে হচ্ছে 1 চামচ আদা বাটা এবং মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, গরম মশলা দিয়েছি 1 চামচ এবং রাঁধুনি যে মশলাটা থাকে মানে রোস্টের মশলা, সেই রোস্টের মশলাটা দিয়েছি পুরোটা, কারণ যেহেতু 2 কেজি পরিমাণ একটা মুরগি রান্না করেছি তো সেক্ষেত্রে পুরোটা আমার দরকার হচ্ছিল। তারপর সবগুলো মশলা দিয়ে কষানোর পরে আমি বাদাম বাটা দিয়েছি, আর বাদাম বাটাটা করার সময় আমি কাজু বাদাম দিয়েছি, পেস্তা বাদাম দিয়েছি, কাঠবাদাম দিয়েছি, সাথে হচ্ছে কিছু কিশমিশ দিয়েছি। আর কিশমিশটা দেওয়াতে একটু জরুরি, কেননা আপনার একটা মিষ্টি ফ্লেভারে মাংসটা কষানো হয়ে গেলে নামানোর আগে করে অল্প পরিমাণে গুঁড়ো দুধ আপনারা গুলিয়ে তারপর দিতে পারেন। আর এক্ষেত্রে নামানোর আগে করে সামান্য পরিমাণ কেওড়া জল, সামান্য পরিমাণ গোলাপ জল দিবেন। আমি এখানে ফুটেজটা নিতে ভুলে গেছি, তো সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা অনেক রিচ আসবে।